বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, মাস্তানি এবং পেশি শক্তির ব্যবহার হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। শনিবার রাতে বরিশালে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। বল প্রয়োগ নয়, বরং নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় সবাইকে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে সব প্রার্থীদের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার। ব্যবহার আমরা কঠোরভাবে দমন করব। কোন প্রার্থীর কর্মী যদি অসৎ আচরণ করেন সে প্রার্থী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সেই প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কাজে নির্বাচন প্রক্রিয়াকে যদি কেউ বাধাগ্রস্ত করেন, নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে যদি কোনো অপকর্ম কর্মে কেউ লিপ্ত হন, তিনি যদি চিহ্নিত হন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এবং যার পক্ষে এটা করা হয়েছে তার বিরুদ্ধেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে আইনত বাধ্য হবে।